মোবাইল রিচার্জের কথা ভাবলে গায়ে জ্বর আসে, এত খরচ কিভাবে রিচার্জ সম্ভব? তবে এই চিন্তা শেষ এখন। এয়ারটেল এবার আনলো নতুন এক রিচার্জ প্ল্যান, যেখানে মাত্র 9 টাকাতেই রিচার্জ করা যাবে, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। এয়ারটেলের তরফে একাধিক নতুন রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যেখানে গ্রাহকদের জন্য নানা ধরনের প্ল্যান আনা হয়েছে। এর মধ্যে রয়েছে 9 টাকার আনলিমিটেড ডেটার প্যাকেজও, তবে রয়েছে একটি শর্ত। এয়ারটেলের তরফে জানানো হয়েছে 9 টাকার এই রিচার্জে শুধু আনলিমিটেড ডেটাই পাওয়া যাবে, এতে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যাবে না, অর্থাৎ এর মেয়াদ থাকবে না। এই প্ল্যান কেবল 1 ঘন্টার জন্য প্রযোজ্য। এতে ফেয়ার ইউজেস পলিসির লিমিট থাকবে, অর্থাৎ 10 জিবি পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এরপর ইন্টারনেটের গতি 64 কেবি প্রতি সেকেন্ডে হয়ে যাবে। সহজ কথায় বলতে গেলে 9 টাকার রিচার্জ করলে গ্রাহকরা 1 ঘন্টার জন্য 10 জিবির ফ্রি ডেটা পাবেন। যাদের বড় কোনো ফাইল ডাউনলোডের প্রয়োজন এবং মোবাইলে ইন্টারনেট সীমিত থাকে, তারা এই রিচার্জ করতে পারেন। যদি 2টি ভাউচার কেনেন, তবে 20 জিবি ডেটা পাবেন 18 টাকায়। যদি আপনি অল্প কোনো সার্ভিস প্রোভাইডার থেকে 10 জিবি ডেটা প্যাক রিচার্জ করেন, তবে ন্যূনতম 100 টাকা খরচ হবেই। তবে এয়ারটেলের এই রিচার্জে আপনি তা মাত্র 9 টাকায় পাবেন।